গ্রামবাসী ভাইরা, যারা মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রত্যেকে মাহফিলের মধ্যে চলে আসেন। আমি গুণাগার মোহাম্মদ আবুল বাসা ভিন্নগর শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা হয়েছি। আপনাদেরই পীরের আওলাদ, আল্লাহ পাক আনিয়েছেন দু এক কথা আলোচনা। আল্লাহ পাক যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিছু গুণ বলবো, তারই মধ্যে খুব সংক্ষিপ্ত টাইম, বেশি রাত নয়, জানেন তো নাকি। মাহফিল হয়তো খুব জোরালে এক ঘন্টা আলোচনা হবে, একটু শুনবেন তো নাকি। তকবীর দেখি তো নারী তকবীর, আরো জোরে নারী দেখবে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন, সকলে মাহফিলের মধ্যে চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فيا ايها الحاضرون رحمكم الله ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم Allah 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 wo dhoopon mein tapti zameenon pe sajde safar mein wo ghoron ke jeenon pe sajde chattanon ki oonchi জবিনোঁ পে সজদে বো সহরা বয়াবা কে সিনোঁ পে সজদে আলালত মে সজদে মুসিবতোঁ মে সজদে বফাকোঁ মে হাজত মে গুরবতোঁ মে সজদে বো জঙ্গে জদল মে হরাসতোঁ মে সজদে লগা তীর জখমোঁ কে হালত সজদে বো গারোঁ কি বেহসত মে পুর নূর সজদে বো লম্বি রকাতোঁ সে মসহুর সজদে বো রাতোঁ কো খলবত সে মামুর সজদে বো লম্বি রকাতোঁ সে মসহুর সজদে বো সজদে মুহাফিজ মদদগার সজদে গমোঁ কে মুকাবিল আতারদার সজদে নজাত ওর বখশিশ কে সালার সজদে ঝুকা সর তো বনতে থে তলবার সজদে বো সজদোঁ কে শৌকিন গাজি কাহাঁ গে জমি পৌঁছতি গে নামাজি কাহাঁ গে জোরে হবে নে জমি পৌঁছতি গে নামাজি কাহাঁ গে আল্লাহ আল্লাহ আমার সঙ্গে পড়ুন একটু আল্লাহ 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 সে বেজার সজদে খেয়ালোঁ মে উলঝে হুয়ে চার সজদে রিয়াকার সজদে
নাদার সজদে বেনুর বেজব মুরদার সজদে মুসল্লে গেরে সম কে বিমার সজদে চমকতি দিয়ার মিলা চার সজদে রিয়া কর সজদে নাদার সজদে বেনুর বেজব মুরদার সজদে সরো কে সিতম সে হে সংসার সজদে দিলু কি নগোসত সে মসমার সজদে হে মবরুর সজদে হে মগরুর সজদে হে কমজোর বেজান মাজুর সজদে গুনাহোঁ কি চক্কি মেহে চুর সজদে গসিটে গুলাম সে মজবুর সজদে কে সজদে মে সর গে ভটকতে গে সজদে সরাসর সরো পে লটকতে গে সজদে নিগাহে খুজু মে ঘটকতে গে সজদে দুআওঁ সে দামন ঝটকতে গে সজদে বো সজদো কে শৌকিন গাজি কাগা গে জমি পৌঁছুতি গে নামাজি কাগা গে জমি পৌঁছুতি গে নামাজি কাগা গে আরে জোরে বলো আল্লাহ 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 চলো আও করতে হে তওবা কে সজদে বহুত তিসি নগী সে তওয়াজ্জু কে সজদে মসীহা কে আগে মদাওয়া কে সজদে নিদামত সে সরকম শিকাস্তা সে সজদে রাজা বাল সজদে বফা বাল সজদে আমল কি তরফ রহনুমা বাল সজদে সরাপা আদব ইলতিজা বাল সজদে বহুত আজিজি সে হায়া বাল সজদে নিগাহোঁ কে দরবন রুদার সজদে বো চেহরে কি জোহরা চমকদার সজদে সরাসর বদল দে জো কিরদার সজদে কে বন যায় জিনে কে আতবার সজদে খুজু কি কুবা মে ইয়াকি বাল সজদে লহদ কে মকি হম নসিবাল সজদে হো সাফি মে সব জবি বাল সজদে হো সাফি মে সব জবি বাল সজদে বো সজদো কে শৌকিন গাজি কাগা গে জমি পৌঁছুতি গে নামাজি কাগা গে আরো জোরে বলো জমি পৌঁছুতি গে নামাজি কাগা গে আল্লাহ 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 কেউ বা বলে নবীজি কাবারি কাবা কেউ বা বলে নবীজি কাবারি বাবা কেউ বা বলে নবীজি কাবারি কাবা কেউ বা বলে নবীজি কাবারি বাবা তার সুখেতে খানাই কাবা হয়েছে কালা ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে আলা জোরে হবে ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে আলা কেউ বা বলে নবীজি কাবারি কাবা কেউ বা বলে নবীজি কাবারি বাবা তার সুখেতে খানাই কাবা হয়েছে কালা ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে আলা কিছু হাত দিতে হবে না ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে আলা সাপাতে কন্ডারি মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে আলা কেউ বা বলে নবীজি নূরেরি পুতুল কেউ বা বলে নবীজি গোলাপেরি ফুল আরো জোরে হবে না
কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নইসে পুতুল নইসে গোলাপ নূর আল্লাহ। আরো জোরে বলো, ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লি আলা, ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লি আলা। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, তার সুখেতে খানাই কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লি আলা, ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লি আলা। ঈসা মূসা নূহ নবীজি করবেন সবই নফসি নফসি, ঈসা মূসা নূহ নবীজি করবেন সবই নফসি নফসি, উম্মতে উম্মতি বলবেন মদিনা ওয়ালা। আরো জোরে হবে না, দরুদ শরীফ আল্লাহুম্মা কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা রহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা রহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা গফারু ইল্লাল্লাহ, লা গাফুরু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ আল ফুরকানিল হামিদ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলক মিন কাবলিহি রাসূল, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি, ওমান আব্বানি কানা মাই
প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এখানে এসে বসো প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এ মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচাজান গুনেরা পর্দার আলে উপস্থিত আমার মাও গুনেরা সদ্যও আমার এলাকার এলাকার মসজিদের ইমাম স্যার সম্মানিত আল্লাহ পাকের হাজি বান্দা গুনেরা আমার যুবক তরুণ ভাইরা পর্দা নসিনা আমার মাও গুনেরা সদ্যও ফুরফুরা শরীফ থেকে আগত ভাইজান হুজুর কেবলা সকলকে জানাই গুনাগারের তরফ হতে পিন্নগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত আল্লাহ পাক যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ আলোচনা দোয়া করেন আল্লাহ পাক আপনাদের কাছে আমি গুনাগারকে আল্লাহ কিছু বলার মতো তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে হবে না এই জায়গায় বসিয়েছে কে জোরে বলো সবাই মিলে বলো একটু আরো জোরে বলে এই জায়গায় বসিয়েছে কে আল্লাহ আল্লাহ আপনারা আমার এই জায়গায় বসিয়েছেন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ আপনারা আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসিয়েছেন যে মাহফিলটার মধ্যে আটটি আমি যতক্ষণ পর্যন্ত বসবো না কেন আল্লাহ গুনার খাতা বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন ঠিক কিনা ভুল জোরে বলো আমার ভাইরা যুবকেরা তাহলে আজ তোমায় আমায় ভাবতে হবে এই জায়গায় বসেছি আল্লাহ পাকের কোটি কোটি শুকর যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে এই জায়গায় বসিয়েছে তাহলে যে আল্লাহ বসিয়েছে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি বলেন আলহামদুলিল্লাহ জোরে বলবেন ব্যাস আল্লাহ এতটুকুই চাই বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকর গুজারি কর আমি আল্লাহ তোদের উপরে খুশি হব আমি আল্লাহ তোদের সওয়াবে ভরাবো জোরে বলবেন তাহলে এই জায়গায় আটটি আমি বসেছি আল্লাহ পাকের কোটি কোটি শুকর আমার বাপ ভাইরা ওয়াজ বুঝার জিনিস না শোনার জিনিস বুঝার জিনিস বুঝতে হবে বুঝে আমল করব আল্লাহ আপনাকে আমাকে সওয়াব দেবে জোরে বলবেন এই সুবাগরে যা লোক আছে সবাই যদি এসে এই মাহফিলে বসতো লোক ধরার জায়গা দেওয়া যেত এখন কী করছে সব বাড়িতে ঘুমাচ্ছে তাই তো একটা দিন এই আটই চৈত্র জলসা সুবাগর এই আটই চৈত্র জলসা একটা দিন জলসা দিয়েছে এখনও কত ভাই কত বাপেরা সব বাড়িতে বসে বসে ঘুমাচ্ছে চিন্তা করে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে এখনও যারা মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছে আপনাদের ছেলে এসেছি ভাইজান এসেছি সকলে মাহফিলের মধ্যে চলে আসেন আমার যুবকেরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন তাহলে এই জায়গায় আটটি আমি খুব ধ্যান দিয়ে ও আজকে শুনবো আল্লাহ পাক যতটুকু আমি একটা ঘন্টা আলোচনা করি বা দেড় ঘন্টা কি আধ ঘন্টা যাই আলোচনা করি আটটার একটু ধ্যান দিয়ে শুনবেন তো নাকি আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ কিছু বলার তৌফিক দেয় আমার ভাইরা তাহলে খুব ভালো তার আজকে যদি এই জায়গায় আখিরি দোয়া হবে তওবা করে যদি বাড়ি ফিরে যায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে ঠিক না ভুল মুসলমানগণের ছেলে মেয়েরা বারা তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস বান্দারে না থাক না তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ গায়া ফেরু জুনুবা জামিয়া ইন্না ফুয়াল গাফুর রাকিম ও আমার বান্দারে তোরা আমি আল্লাহ আমার কাছে তৌবা গানা চেয়ে নেই আমি আল্লাহ তোরে জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেবো কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী আরো জোরে হবে না আল্লাহ বলছে বান্দা তোরা মাফ চা আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করব কারণ আমি আল্লাহই তো গুনাহ মাফকারী জোরে হবে না তাহলে মুসলমান গনে ছেলে মেয়েরা বারা দুনোনেরা ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে আল্লাহ নবী মুজমায় ওয়াজ শরীফ কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছে আমার উম্মাত উম্মাতেরা যদি মরণের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে আল্লাহ নবী বলে এক বছর যদি দেরি মনে হয় তোমরা ছ মাস আগে তওবা করো ছ মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর এক মাস আগে তওবা করো এক মাসও যদি দেরি মনে হয় মৃত্যুর একদিন আগে তওবা করো একদিনটাও যদি দেরি মনে হয় বান্দা যখন গলা দিয়ে ঘর ঘর আনি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে যদি আমার বান্ধবা জুম্মাতিরা আমার আল্লাহর কাছে তৌবা গানা চেয়ে নেয় আমার আল্লাহ পাক আমার উম্মা তুম্মাতিদের
জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে কেন আমার আল্লাহ জানাই ওই আমার বান্দারে তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদের গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসি আল্লাহ বলছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদের গুনাহটাকে maaf করতে ভালোবাসি তাহলে খুব ধ্যান দিয়ে বুঝবো ওয়াদ বুঝার জিনিস বুঝতে যদি পারি তবে লাভ তাহলে কিন্তু আপনার আমার বেড়া পার হয়ে যাবে জোরে বলবেন খুব ধ্যান দিয়ে বুঝবো কেন না ওয়াদ যদি বুঝে আমল করতে পারি আল্লাহ অবশ্যই কবুল করে নেবে মুসলমান গনে ছেলে মেরা বড়া দুনোনেরা হে রবি বাগিল প্রেমিকেরা আজ তুমি আমি যে জায়গায় বসে আছি আজ থেকে দেড় হাজার বছর পিছিয়ে যান এই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ বসেছিল আপনারা যেখানে বসে আছেন সাহাবারা বসেছিল আমি যেখানে বসে আছি সাহাবারা বসেছিল আপনারা যেখানে বসে আছেন তাবিঈরা বসেছিল আমি যেখানে বসে আছি তাবিঈরা বসেছিল আপনারা যেখানে বসে আছেন তবে তাবিঈরা বসেছিল আমি যেখানে বসে আছি তবে তাবিঈরা বসেছিল আপনারা যেখানে বসে আছেন আইমায়ে দ্বীনেরা বসেছিল যুবকেরা আপনারা তরুণেরা খবর দিয়ে দেখবে যান হযরত উসমান আর রিওয়াজ করেছিল কুতুবুদ্দিন বক্তার কাছে ওয়াজ শুনেছি খাজা হুজুর ওয়াজ শুনেছিল আল্লাহর ওলি হয়ে গেছে খাজা হুজুর ওয়াজ করেছি কলকাতার আপনার কোয়ার্টার সুফি ফাতের হইছি এদিকে দেখেন কোয়ার্টার খাজা হুজুর ওয়াজ করেছিল কুতুবুদ্দিন বক্তার কাছে ওয়াজ শুনেছি আল্লাহর ওলি হয়ে গেছে কুতুবুদ্দিন বক্তার কাছে ওয়াজ করেছিল আপনার আমার দিকে দেখেন নূর মোহাম্মদ চাঁদপুরি ওয়াজ করেছিল কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলের নামাজ সুফি ফাতের সোয়াজ শুনেছিল আল্লাহর ওলি হয়ে গেছে সুফি ফাতের সোয়াজ করেছিল আপনার আমার পীর মসজিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর ওয়াজ শুনেছি আল্লাহর ওলি হয়ে গেছে দাদা হুজুর ওয়াজ করেছি পাঁচ হুজুর ওয়াজ শুনেছি আল্লাহর ওলি হয়ে গেছে বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব আল্লাহর ওলি হয়ে গেছে আমার নানা ভিন্ন করে পীর আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে তাহলে আজ তোমায় আমায় ভাবতে হবে শুধু শুনলে হবে মাঝে মাঝে একটু তকবীর দেওয়া দরকার আছে না নাই জি না রে তকবীর না রে দেখবে তাহলে আজ তোমায় আমায় ভাবতে হবে তাহলে ওয়াজকে বুঝতে হবে আল্লাহ কবুল করে নেবে আজ এই জায়গায় বসেছি ভাইজান আসা পর্যন্ত যতক্ষণ আসবে যতক্ষণ না আসবে আমি একটু আলোচনা করব আল্লাহর গোলাম হব আমরা রাজি আছি একটু হাত তুলে দেখাও তো দেখি না রে তকবীর না রে দেখবে আলহামদুলিল্লাহ হাতটা মানে আমরা তো প্রত্যেকই আল্লাহর গোলাম হতে চাই ঠিক না ভুল জোরে বলো আমার ভাইরা যুবকেরা আল্লাহর গোলাম কি এমনি হওয়া যাবে ফার্স্ট নামাজকে ঠিকভাবে আদায় করতে হবে তবে কিন্তু আল্লাহর গোলাম হয়ে যাবো জোরে বলেন আর একটু জোরে হবে খাঁটিভাবে আদায় করতে হবে রাসূলুল্লাহ বলছে শিরক হচ্ছে দুই প্রকার কই প্রকার দুই প্রকার একটা হচ্ছে শিরকে আকবার একটা শিরকে আসগার আকবার মানে বড় আসগার মানে ছোট বড় শিরক কোনটা যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া ভাই কপাল কার জন্য জোরে বলো আল্লাহর জন্য এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে জোরে বলেন দেয়া যাবে যাবে না আর শিরকে আসগার লোক দেখানো কাজ আল্লাহ রসুল বলছে আমার উম্মতরা পদভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে কাজে কাজী তোমাকে আমাকে চিন্তা করতে হবে লোক দেখানো কাজ থেকে দূরে সরে থাকতে হবে নামাজ যদি পড়ি খাঁটিভাবে আদায় করবো আল্লাহ নামাজকে কবুল করে দিবে জোরে বলবে নে আর একটু জোরে হবে নে দেখেন নামাজ পড়েছিল আল্লাহ রসুলের এক যুবক সাহাবী নবীর কাছে গেলেন যে বলছে হুজুর আল্লাহ নবীর কাছে খুব খেয়াল করে শুনেন আল্লাহ নবীর কাছে যে বলছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিতে লাগলেন জোরে বলবেন এই আওয়াজ আর একটু জোরে নবী মুচকি মুচকি হাসি দিলেন যুবকটা কোনো কথা না বলে নিজের বাড়িতে চলে এলেন বাড়িতে এসে যুবকটা কি করেছে আপনার যুবকটা বাড়িতে চলে এসছে বাড়িতে এসে এখন ঘুমাতে যাচ্ছে মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুচকি হাসি কাজ করতে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে রাসূলুল্লাহর মুচকি হাসি যুবক আর থাকতে পারলেন না দৌড়ে দৌড়ে চলে এলেন আল্লাহ নবীর হুজরার দিকে যায় আল্লাহ নবী সাহাবি যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারক যে দিকে চলে আসি ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা
আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলে হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি হুজুর আজকে দিনে আমি যখন কাজ করতে যাই তখন আমার মনে পড়ে যায় আপনার মুখে আসি যখন আমি ঘুমাতে যাই তখন আমার মনে পড়ে যায় আপনার মুখে আসি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার কাজ করতে ভালো লাগে না হুজুর আমার ঘুমাতে মন চায় না ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ওয়াল্লাহ পাকে নবী হুজুর হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আরো জোরে হবে সুবহানাল্লাহ হুজুর আমি মুসলমান হলাম তবে শর্ত হচ্ছে একটা মুসলমান হয়েছি আমি নামাজ পড়ব নি মুসলমান বলা যাবে একটু জোরে বলো বলা যাবে বলছে হুজুর নামাজ পড়ব নি কিন্তু মুসলমান হব চলে গেছে আল্লাহর নবী বলছে ঠিক আছে বাবা যা তো যখন ইচ্ছা হবে তুই বাড়িতে যে নামাজ পড়বি জোরে বলবে না সুবহানাল্লাহ বাড়িতে চলে এসেছে এসে বাড়িতে বসে আছে সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ে এতদিন অন্য ধর্মের ছিল বন্ধু বান্ধব অন্য ধর্মের হবে ঠিক না ভুল এখন মুসলমান হয়েছে বন্ধু কারা হবে মুসলমানই হবে সব মুসলমান বন্ধু বান্ধব হয়েছে মুসলমানরা সব নামাজ পড়তে যাচ্ছে আর যুবক যেতে পারে না মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার বন্ধুরা নামাজ পড়ে আর আমি নামাজ পড়বনি কেউ যদি বিড়ি খড়ের সঙ্গে ঘুরে কি হবে জোরে বলো বিড়ি খড়ি হবে আর কেউ যদি নামাজির সঙ্গে ঘুরে জোরে বলো নামাজি হবে যুবকটা মনে মনে করছে আল্লাহ আজকে দিনে আল্লাহ আমি কি নামাজ পড়বনি আল্লাহ আমি কি নামাজ পড়তে যাবনি যাই নবীর কাছে যাই দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ নবীর কাছে যে বলছে হুজুর আমি নামাজ পড়বো বলেছিলাম নামাজ পড়বনি বলেছিলাম না হুজুর আজকের দিন থেকে ওয়াদা করছি হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উজু করবনি জোরে বলো হবে এ আমার ভাইগুলো কথা বলো নামাজ হবে হবে না বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবনি আল্লাহ নবী বলছে যা তোর যখন ইচ্ছা হবে তুই উজু করে নামাজ পড়বি জোরে বলবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ যুবক ছেলে মসজিদে চলে গেছে আটটার একদিন ফজরের টাইমে মসজিদে যে নামাজ পড়বে যুবক ছেলেখানা মসজিদের মধ্যে চলে গেছে আল্লাহ নবীর সাহাবী যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে যায় ও যুবক জনাব আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে বসে বসে উযু করে আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে বসে বসে উযু করে হযরতে আলী জানিয়ে দিয়েছিল হযরতে আলী বলেছিল হযরতে আলী উযু করে উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা ঠিক না ভুল উযু করার নিয়ম কি জোরে বলো দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা হযরতে আলী যুবকটা দেখে হযরতে আলী বগলে নিচু থেকে ধৌত করে ও যুবক হযরতে আলী পা ধোয়ার নিয়ম হচ্ছে পায়ের ঘাট পর্যন্ত ধৌত করা হযরতে আলী হাঁটু নিচু থেকে ধৌত করে আল্লাহ নবী সাহাবি কানা যে আশা করে হযরতে আলী হে রাসূলুল্লাহ জামাতা হযরতে আলী বলো তো দেখি তুমি উযু করো বারে বারে উযু করো উযু করার নিয়ম মেনে তুমি উযু করার নিয়ম না মেনে তুমি বেশি বেশি করে কেন পানি দিয়ে উযু করো বেশি বেশি করে পানি দিয়ে কেন পা দাও হযরতে আলী বলে ওগো বাবা যুবক ও বাবা যুবক ও বাবা যুবক মনে কষ্ট লিও নি বাবা মনে দুঃখ লিও নি আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উযুদার হবে উযুর পানি শরীরে যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে তার শরীর ওই জায়গা থেকে কি চমকাবে জোরে বলো নূর চমকাবে যুবকটা মনে মনে বলছে হুজুর যাই নবীর কাছে যাই দৌড়ে দৌড়ে নবীর কাছে গেছে হুজুর আমি উযু করবনি বলেছিলাম না তবে আজকের দিন থেকে ওয়াদা করছি হুজুর আমি উযু করব কিন্তু আমি না আমি আজকের দিনে আমি পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাঁচবার গোসল করে উযু করে নামাজ পড়ব সুবহানাল্লাহ আরো জোরে হবে না যুবক চলে গেলেন তাহলে আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ হলো আটটাকে আমাকে নামাজ এই ক্লাসের সঙ্গে আদায় করতে হবে দ্বিতীয় কাজ কলেমাকে জিন্দা করা লাগবে রাজি আছি না নাই জোরে বলো
আজ দিকে দিকে কলেমাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যুবকের আব্বারা শুনে রেখে দাও, আল্লাহর যদি মাদাত থাকে, আল্লাহর যদি দয়া থাকে, কারুর বাবার ক্ষমতা আছে ইসলামকে মিটানোর? এই আওয়াজ জোরে বলো, আরো জোরে বলা লাগবে, কারুর ক্ষমতা আছে মিটানোর? মিটানো নাই, কারুর ক্ষমতা নাই। আমার আল্লাহর যদি মাদাত থাকে, আমার আল্লাহর যদি দয়া থাকে, আমার আল্লাহই তো ইসলামকে জিন্দা করবে। জোরে বলো, আরো জোরে বলো। দেখেন, ইসলামকে কেউ মিটাতে পারবে মনে হচ্ছে? আজকে ইসলামকে মিটানোর চেষ্টা চলছে, কথা বুঝতে পাচ্ছেন? জেনে রাখবেন, আল্লাহ যুগে যুগে এক একজন যুবককে পাঠিয়ে দেয়, এক একজন বীর মুজাহিদকে পাঠিয়ে দেয়, যার রসূলে আল্লাহ ইসলামকে পুনরায় জিন্দা করে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়ামিনের এক বাদশাহ ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম চালু করলো, আমার দেশে কেউ কলেমার ঝান্ডা উড়াতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের পতাকা উড়াতে পারবে না। যে ইসলামের পতাকা উড়াবে তার গর্দানকে নামিয়ে দেবো, গর্দানকে ঝুলিয়ে দেবো, কেউ আল্লাহ বলে চেঁচাতে পারবে না। সে নিয়ম চালু করলো, নিয়ম করতে করতে মাঝখানে এখন দেখতে পাওয়া যায় বুড়ো হয়েছে। আচ্ছা বলো তো, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? যে চিন্তা বেড়ে যায়, বুড়ো হয়েছে, মনে মনে চিন্তা করছে, আমি তো মুসলমানদের উপর যে হারে অত্যাচার করেছি, এরা যদি একবার ক্ষমতা পেয়ে যায় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ, ঠিক কি না? আরে জোরে বলো, ঠিক না ভুল? আমার বাপ ভাইরা তাই মনে মনে চিন্তা করছে। দেখা যাক উপায় কি আছে। এক জাদুঘরের কাছে গেছে, জাদুঘরকে যে বলছে, বাবা জাদুঘর, আমার মরণের পর যেন ক্ষমতা পায় আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে, সবাই যেন ক্ষমতা পায়। জাদুঘর বলছে, এই ব্যাপার? ঠিক আছে যাও, চলে যাও, এই মানা যাবে না। বলছে, যা টাকা লাগে দেবো, দরকার হয় রাজ দরবার থেকে তোর নামে একটা ভাতা তৈরি করে দেবো, তুই যা আজকের দিনে, তুই আমার এই জাদুবিদ্যা শিক্ষা দে। জাদুঘর বলে, টাকার লোভ আছে না নাই? আরে জোরে বলো, আছে। টাকার লোভ আছে, জাদুঘর মনে মনে করছে, যে দেখি তো। জাদুঘর চলে গেছে, এক বলছে, এক যুবককে দরকার, এক যুবককে ডেকে নিয়ে এসছে। যুবককে ডেকে নিয়ে আসার পর যুবকটা জিজ্ঞাসা করছে, জাদুঘর বলো তো দেখিনি আজকের দিনে, তুমি তো আজকের দিনে চলে যাবে, বলো জাদুঘর তুমি এক যুবককে নিয়ে কী করবে? বলে, তাকে আমি শয়তানি জাদুবিদ্যা শিক্ষা দেবো, সে মানুষের মধ্যে শয়তানি প্রয়োগ করে দিবে, শয়তানি জাদুবিদ্যা দিয়ে মানুষের মধ্যে ঝামেলা লাগিয়ে দিবে, এরা ঝামেলা করে মরবে আর তুমি রাজত্ব করবে। রাজা দেখছে, বাহ বুদ্ধি তো ভালো। এক যুবককে সিলেক্টেড করলো, যার নাম ছিল আবদুল্লাহ বিন আমের। কি নাম বললাম? যুবককে পাঠিয়ে দিল, যুবক আপনার জাদুবিদ্যা শিখতে চলে গেলেন। কিতাবে এসে দিনের বেলায় জাদুবিদ্যা শিখতে যেতেন, রাতের বেলায় ফিরে চলে আসতেন। আবার অন্য এক রিয়াতে এসছে, কন্টিনিউ ছমাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। কমাস? ছমাস। ছমাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে একটা মুরুব্বি, আল্লাহর ওলি, গাছতলায় বসে বসে আল্লাহ 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 জিকির করছে। এখন যুবক যে বলছে, মুরুব্বি তুমি গাছতলায় বসে বসে কি করছো? বাবা আল্লাহ নামে জিকির করছি। তুমি কি কলেমা সৈনিক হবে? বলে, দাঁড়াও তোমার জিকির করাচ্ছি, রাজার কাছে যাই, বিচার দিচ্ছি যে তোমার জিকির করা বার করছি, তোমার আল্লাহ বলা বার করছি, দাঁড়াও। বলে, বাবা তুই কি কলেমা সৈনিক হবি? বলছে, না আমি কলেমাকে মিটানোর জন্য কি শিখেছে? জাদু। আমি জাদু শিখেছি আর আমি কলেমা সৈনিক হব? পালা, যুবককে তাড়িয়ে দিয়েছে। যুবক চলে গেছে, যুবক কিছুটা হেঁটে হেঁটে যায়, আল্লাহর ওলি যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকি মুচকি হাসতে লাগে। যুবকটা ভাবছে, হুজুর কি খেপে গেল নাকি, একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে একবার হাসে, কারণটা কি? একবার যে দেখি যুবকের কাছে, কেননা আজ হুজুরদের দশ লোক আগে খুঁজে, ঠিক না ভুল বলছি? হুজুর যদি একটু জোরে জোরে দৌড়ায় বলবে, দেখেছি আর এক জায়গায় আছে, ঠিক না ভুল বলছি? আবার যদি আস্তে আস্তে যায় বলবে, কমিটির কি খাওয়া খেয়েছে রে, দেখেছি চলতে পারে না, ঠিক না ভুল? জোরে বলো। যুবকটা চলে গেছে, যুবকটা যে দেখে, হুজুর এত কেন দৌড়ায়, হুজুর এত কাঁদে কেন, এত হাসে কেন, একবার যে দেখি। যুবকটার কাছে চলে গেছে, যুবকটা আল্লাহর ওলির কাছে গেছে। মুসলমান গণের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যুবক ছেলেখানা আল্লাহর ওলির কাছে এসে, আল্লাহ পাকের ওলি, ও মুরুব্বী ব্যক্তি,
ছিল আল্লাহর ওলি বলেছিল ও বাবা যুবক ও বাবা যুবক আজকে দিনে আমি শুনেছি কেন না কাল কিয়ামতে কেন না তুমি তো একদিন মরে যাবে যেদিন তুমি মরে যাবে সেদিন তুমি কবরে চলে যাবে তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে আমি যুবক আজকে দিনে কাঁদি ও যুবকেরা যুবক ছেলে কেন বলে আল্লাহ পাকের ওলি তবে কেন আপনি হাসতে লাগেন আল্লাহ পাকের ওলি কি জবাব দিয়েছিল ও বাবা যুবক আল্লাহ নবী কেননা আজকে দিনে আমি এই জন্য হাসতে লাগি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিল ওই আমার বান্দা কেঁদো না রাজা ওকে কৌশল করে জাদুবিদ্যা শিখিয়ে ইসলামকে মিটানোর চেষ্টা করছে আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের ওসিলায় আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো এমন সুইতে যুবক ছেলে কেনা বলে আমি তো মানা তো দূরের কথা আমি মানবো না যুবকটাকে কাছে ডেকে নিয়েছে আল্লাহর ওলি অন্তরে অন্তরে মিলিয়ে দিয়েছে যুবকটা বলে হুজুর ছেড়ে দেন আমি আমার অন্তরে চোখ দেখে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাচ্ছি আরো জোরে হবেন হুজুর অন্তর পরিবর্তন হলো না হয়নি জোরে বলো অন্তর পরিবর্তন হয়েছে যুবকটা ইবাদত করতে লাগলেন আল্লাহর ওলি হয়ে গেলেন জোরে বলবেন একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এক মুরব্বি এক রাস্তার মাঝখানে প্রচুর লোক জমা হয়েছে ইপারের লোক উপারে যেতে পারে না উপারের লোক ইপারে আসতে পারে না যুবক যে বলছে কই যে দেখি তো এত লোক কেন যে দেখে রাস্তার মাঝখানে একটা বাঘ দাঁড়িয়ে আছে যুবক বলে বাঘ তারাও বলে মাথা খারাপ নাকি বাঘের কাছে গেলে বাঘ এক্ষুনি খেয়ে ফেলবে যে যুবক বাঘের কান ধরেছে যেই কানটা ধরেছে সঙ্গে সঙ্গে বাঘ দৌড়ে দৌড়ে পালাচ্ছে বাঘ তো রাস্তায় থাকার কথা নয় জঙ্গলে পালা বাঘ জঙ্গলে পালিয়েছে কিছু কানা মানুষ আমল করতে লাগলেন আরো উচ্চতর আল্লাহর ওলি হয়ে গেল কিছু কানা মানুষ হুজুরের কাছে এসতো হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের চোখকে ভালো করে দেয় হুজুর বলছে এই ব্যাপার হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করেছে আল্লাহ কানার চোখকে ভালো করে দিয়েছে কিছু প্যারালাইসিস ব্যক্তি হুজুরের কাছে আসতো হুজুরের কাছে এসে পায়ে হুজুর পায়ে চলতে পারিনি একটু দোয়া করে দাও হুজুর দোয়া করেছে আল্লাহ প্যারালাইসিসের পাকেও ভালো করে দিয়েছে এখন কানা দোয়া করেছে ভালো হয়েছে আর তার প্যারালাইসিস ভালো হয়ে গেছে যুবক মনে মনে করছে এই ফিরি ফিরি আর লোকের রোগ সারাবো না ফিরি ফিরি করা যাবে জোরে বলো বলছে ফিরি ফিরি আর লোকের রোগ সারাবো না এবার বলবো আই আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে আর একটু জোরে বলো এখন এক কানা এসে বলছে হুজুর দোয়া করে দেন হুজুর বলছে বাবা কলেমা পড়তে হবে তবে দোয়া করব কলেমা পড়েছে দোয়া করেছে আল্লাহ চোখকে ভালো করে দিয়েছে এখন রাজার যে মন্ত্রী ছিল মন্ত্রীর চোখ কানা কার মন্ত্রী মন্ত্রীর চোখ কানা মন্ত্রী মনে মনে করছে রাজা আজকে দিনে তোমার কাছে এসেছি রাজা একটু দোয়া করো জানো এই যুবক তুমি দোয়া করো মন্ত্রী এসে বলছে কিছু টাকা কিছু সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির যুবক একটু দোয়া করে দাও চোখ যেন ভালো হয়ে যায় আমার চোখটাকে ভালো করে দাও যুবক বলে চোখ ভালো করা মালিক কে এই আওয়াজ চোখ ভালো করা মালিক কে আল্লাহ আল্লাহ চোখ ভালো করবে আমি কে বলে না তবে চোখ ভালো হতে পারে তবে তোমাকে কলেমা পড়তে হবে কি পড়তে হবে কলেমা কলেমা যদি পড়ো তবে তোমার চোখ ভালো হবে কলেমা যদি না পড়ো চোখ ভালো হবে না মন্ত্রী বলছে তুই আমায় চিনিস আমি দেশের মন্ত্রী তুই আমায় কলেমার তাগিদ দিচ্ছিস দাঁড়া তোর খবর আছে বলে এই অত মন্ত্রী টুন্ত্রী আমি বুঝিনি আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে জোরে বলো মন্ত্রী দেখছে এই ছেলে যা ধরেছে কলেমা পড়িয়ে ছাড়বে তো মন্ত্রী আস্তে আস্তে মনে মনে নিয়ত করছে এই যুবকের কাছে কলেমা পড়বো আর যে এখান থেকে চলে যাব কলেমা ভুলে যাব চোখ ভালো হবে জোরে বলো ভালো হবে এই কি বলছো ভালো হবে ভালো হবে নি চোখ ভালো হবে নি যুবক মন্ত্রী মনে মনে নিয়ত করছে এর সামনে কলেমাটা পড়েলি এটাকে বলা হয় বাসুলি আকিম ঠেলাই বললে আল্লাহকে ডাকা ঠিক না ভুল যুবক আর মন্ত্রী মনে মনে নিয়ত করছে কলেমা পড়ি দেখা যাক উপায় কি আছে
Müslüman göre çelmeyra bana dönünera. Ey Nabi bagir beni gera. Jubo çele gana. Allah bagir dormani. Kendi kendi dua cezilo. Muntiri çokeri upore hat reki. Allah gaje dua cez. Allah ba. Tümü muntiri çokke bana göre da. Muntiri çokta jüdi bana koy jay. Ami jubo. Tumar gaje vada kollam. Parlamenti İslam'e janda urabo. ছেড়ে দে আমি রাজার কাছে চলে যাই যুবক বলে এত সহজ মন্ত্রী বলে যুবক আমাদের রাজা একজন কি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল সে এলে তোমার ব্যবস্থা করে দিবে যুবক ছেলেখানা বলে এ মন্ত্রী রাজা যাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল আমার আল্লাহ যাকে হেদায়েত করে কলেমার প্রচার করাচ্ছে মন্ত্রী খানা বলে যুবক ছেড়ে দে যুবকটা মন্ত্রীকে কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে মন্ত্রীটা বলে যুবক ছেড়ে দাও আমি আমার অন্তরে চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাচ্ছি মন্ত্রী পরিবর্তন হলো না হয়নি মন্ত্রী রাজার কাছে চলে গেছে রাজা যে জিজ্ঞাসা করছে যুবক কে ভালো করলো রাজা যে জিজ্ঞেস করছে এই মন্ত্রী চোখকে ভালো করলো রাজা খুশি হবে না नाराज হবে খুশি হবে মন্ত্রী জিজ্ঞেস করছে মন্ত্রী বলছে রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে সুবহানাল্লাহ আচ্ছা এতদিন রাজার দরবারে আল্লাহর নাম হতো হতো হতনি রাজা জিজ্ঞেস করছে আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে বলছে হ্যাঁ আমি তোদের আল্লাহ তখন মন্ত্রী বলছে কে বলল তোমার মুখটাই কেমন বেঁকা পড়া তোমাকে আল্লাহ বলে মানবো না মোটেও মানবো না আমার আল্লাহ হলেন এক অদ্বিতীয় আমি আমার আল্লাহকে আল্লাহ বলে মানি জোরে বলো সুবহানাল্লাহ আর মন্ত্রী রাজা বলছে দানা আমার যুবক এসু বলে যাও না ওই যুবকের কাইদি তো আমাদেরকে ওই যুবকই তো কলেমার তালিম দিয়েছে জোরে বলবেন বলছে এই ব্যাপার কিছু সৈন্য পাঠিয়ে যুবককে তুলে নিয়ে চলে এসেছে যুবককে বলে যুবক তোর পিছনে এত টাকা খরচা করে জাদুবিদ্যা শিখতে পাঠালাম আর তুই এখন কলেমার প্রচার করছিস যুবক বলে এই কোনো ব্যাপার নয় আমার আল্লাহ হেদায়েত করেছে আমি কলেমার প্রচারই করব তবে তোমাকেও বলছি তুমিও কলেমা পড়ে নাও জোরে বলবে না বলছে তুই আমাকে কলেমার তাগিদ দিচ্ছিস তোর সাহস তো কম নয় দাঁড়া তোর মতো ছেলে থাকলে আমার গোটাই আমার দেশে তুই কলেমার ঝান্ডা উড়িয়ে দিবি না তোকে পাঠাতে হবে চলে যা সত্তর জন সেনা ফিট করলো কজন সত্তর জন যাও যুবককে নিয়ে যে তোমরা আজকের দিনে চলে যাও এই যুবকটাকে নিয়ে যে তোমরা চলে যাও যুবকটাকে যে তোমরা আটটা সমুদ্রে পাহাড়ের উপর থেকে ফেলে মেরে দেবে যুবকটা হাউ হাউ করে আল্লাহর কাছে কাঁদে মুসলমান গনে ছেলে মেয়েরা বারা দোনেরা আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল আল্লাহ আমি পাহাড় থেকে পড়ে মরে যাই আর তো কলেমার প্রচার হবে না আর আল্লাহ আমার দেশে ইসলামের ঝান্ডা উড়বে না ও যুবকেরা আল্লাহর ওলি কাঁদে আল্লাহ পাক পাহাড় কেউ গুণ করে এ দুনিয়ার জমিনের পাহাড় রে তুমি কম্পিত হতে লাগো পাহাড় গানা কম্পিত শুরু হয়ে গেল সত্তর জন সেনারা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও আমার যুবক আব্দুল্লাহকে সগি সালামতে তোমরা পাহাড় থেকে নামিয়ে হাঁটি 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 রাজার দরবারে পৌঁছে দাও তকবীর হবে না তাহলে যুবক চলে গেছে আল্লাহ তাকে হেদায়ত করে দিচ্ছে রাজার কাছে চলে গেছে রাজা দ্বিতীয়বার বলছে দাঁড়া সত্তর জন গেছে তো কি হয়েছে আরো সত্তর জন তোর উপরে ফিট করলাম সত্তর জন ফিট করে দিল সত্তর জন ফিট করে বলে যা যুবককে যে ফেলে মেরে দে পানিতে সমুদ্রে নিয়ে চলে যা আল্লাহ পাকের ওলি হযরতে যুবক আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রে দিকে নিয়ে চলে গেলেন ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহর ওলিকে মা সমুদ্রে নৌকায় ধরে নিয়ে চলে গেলেন আল্লাহর ওলি নৌকার উপর থেকে আল্লাহর ওলিকে ফেলে দেওয়া হবে সমুদ্র থেকে হেফাজত করো এখানে যদি পড়ে মরে যায় আত্ম করে মা
ইসলামে ঝান্ডা ঘুরবে না ও যুবকেরা আমার লাপাক সমুদ্রের পানি কে হুকুম করলো এ দরিয়ার পানি রে তুমি উত্তাল হয়ে যাও দরিয়ার পানি উত্তাল হয়ে গেল 70 জন সেনারা নিজেরা প্রাণ বাঁচাতে লাগে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন ও আমার ফেরেশতারা চলে যাও আমার যুবক আব্দুল্লাহকে ভাসিয়ে 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 রাজার দরবারে পৌঁছে দাও আল্লাহ পাকের ওলি রাজা দরবারে চলে গেলেন রাজাখানা যে আশা করে ও বাবা যুবক তোমাকে তো দুবার মারার চেষ্টা করলাম তবে তোমায় কেমন করে মারা যায় যুবকখানা বলে এ দেশের রাজা তুমি আমায় মারতে পারো শর্ত কোনো একটা তবে তুমি এই দেশে একটা একটা সমাবেশ তৈরি করো ওই সমাবেশে আমি ভাষণ দেবো আল্লাহর ওলি ভাষণ দিতে লাগলেন এ আমার দেশে মানুষেরা তোরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নে পরকালে নাজাত পেয়ে যাবি জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবি আল্লাহর ওলির কথা শুনে লক্ষ লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল তাহলে কেউ যদি মনে করে ইসলামকে মিটাবো পারবে দেখেন জোরে বলো আমার আল্লাহ এই ইয়ামেনে মনে করেছে ইসলামকে প্রতিষ্ঠা করব আল্লাহ যুবকের দ্বারা ইসলামকে প্রতিষ্ঠা করে দিয়েছে তাহলে আজ আল্লাহর গোলাম হতে গেলে দ্বিতীয় কাজ হলো আপনাকে আমাকে কালেমা ঝান্ডা দিকে দিকে উড়াতে হবে যুবকরা তৈরি আছো তো নাকি জোরে বলো তৈরি আছো তো নাকি নারী দেখবে আলহামদুলিল্লাহ তৃতীয় নাম্বার কাজ হলো আপনার গোলাম হতে গেলে আপনার আমার মধ্যে অহংকার করা যাবে না যাবে জোরে বলো হ্যাঁ অহংকার করা যাবে জীবনে কেউ যদি এতটুকু অহংকার করে মনে হচ্ছে আমল থাকবে তার জোরে বলো আমল থাকবে অহংকার যদি করে সব বেকার হয়ে যাবে আমল বলে কোনো জিনিসই থাকবে না এখন সমাজে কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ টাকা দেয় দুটো টাকার মালিক হয়েছে আপনার কি জোর জোর দেখবেন তার জমিনে পা পড়ে নে ঠিক না ভুল বলছি জোরে বলো জমিনে পা পড়ে নে টাকার অহংকারে জেনে রাখবেন আল্লাহর এক পয়গম্বর ছিল নাম কি সুলাইমান আলাইহিস সালাম কি নাম বললাম সুলাইমান আলাইহিস সালাম আব্বার নাম জানা আছে দাউদ আলাইহিস সালাম সুলাইমান নবীর আব্বার নাম কি দাউদ আলাইহিস সালাম আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর ঘরে ছেলে আল্লাহ পয়গম্বর বানিয়েছে সুলাইমান নবী কি করলেন দাউদ আলাইহিস সালামের পুত্র দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেলেন সুলাইমান নবী সিংহাসনে বসে গেলেন আল্লাহ তাম পৃথিবীতে চারজনকে ক্ষমতা দিয়েছিলেন এই চারজনের একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম জোরে বলবেন সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসি ঘোষণা করছে এ আমার রাজা মন্ত্রীরা আমি সুলাইমান নবী আজকের দিনে আমি সুলাইমান আলাইহিস সালাম আজকের দিনে ঘোষণা করছি যাও আজকের দিনে আমি সুলাইমান নবী একটা বিয়ে করতে চাই কি করবে জোরে বলো কি বললাম আমি বিয়ে করতে চাই সুলাইমান নবী বিয়ে করতে চায় নবীরা কি বিয়ে করতে পারে নে এই পারে নে হ্যাঁ না না পারে নবীরাও বিয়ে করতে পারে রাজা মন্ত্রীরা জিজ্ঞেস করছে হুজুর বিয়ে তো করবেন তবে মেয়ের কি গুণ চাই আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান নবী বলে হে রাজা মন্ত্রীরা আমি সুলাইমান নবী সেই মেয়েকে বিয়ে করতে যাই যার মধ্যে আমানতদার হওয়া লাগবে মেয়েকে দিনদার হওয়া লাগবে মেয়েকে নামাজি মেয়েকে পর্দা নসিনা হওয়া লাগবে মেয়ের মধ্যে সৌন্দর্য হওয়া লাগবে এই চারটে গুণ যদি মেয়ের মধ্যে থাকে আমি সুলাইমান নবী তাকে বিয়ে করতে রাজি আরো জোরে বলবেন কটা গুণ চারটে গুণ আজ তুমি আমিও যদি বিয়ে করতে যাই আমাদেরকেও চারটে গুণের কারণে বিয়ে করতে হবে ঠিক না ভুল আমাদের ঘরে ছেলেরা বিয়ে করবে মেয়ের সৌন্দর্য মেয়ের আমানো মেয়েকে দেখতে হবে মেয়ের সৌন্দর্য মেয়ের বংশমর্যাদা মেয়ের ধন সম্পত্তি তৃতীয় নম্বর হয়ে গেল চতুর্থ নম্বর মেয়ের দিনের দিকটা দেখতে হবে যদি আল্লাহ রসুল বলছে তোমরা দিনের দিকে দেখে না বিয়ে করো তারা বাদ ইয়াদাকা তোমাদের দুই হস্ত ধৈ ধুলোয় ধূসারিত হোক আপনার যুবকখানা কি করলো আপনার বিয়ের জন্য রাজি হয়ে গেল যুবকটা আপনার এক যুবক আর আমাদের ঘরের যুবকরা বিয়ে করে দেখবেন মেয়ে দেখতে কেমন ঠিক না ভুল শুধু ফর্সা হলেই হলো ফোনে ফোনে আবার ফোনে ফোনে বিয়ে হয়ে যাচ্ছে আবার এমনও দেখবেন কিছু আছে মেয়ের বাপ কত দিবে থালি বিয়ে করে নেবো ঠিক না ভুল আরে জোরে বলে হ্যাঁ না না আমার বাপ ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে আজ বুঝতে হবে
সুলাইমান নবী কটা গুণের কারণে বিয়ে করবে বলেছে? চারটে। এখন সুলাইমান নবী ঘোষণা, রাজা মন্ত্রীরা ঘোষণা করে দিয়েছে, পাড়ায় পাড়ায় খবর হয়ে গেছে। এখন এক জেলে সে মাছ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল, কোথায়? নদীতে। জেলে কি করছিল? মাছ ধরে হেঁটে হেঁটে জেলে নদীর ধারে যাচ্ছে। জেলে যেতে যেতে আর তার এক জেলে জিজ্ঞাসা করছে, জেলে কানে শুনতে পেয়েছে আল্লাহর পায়গম্বর নাকি চারটে গুণের কারণে বিয়ে করতে চায়। কটা গুণ? জোরে বলো, চারটে গুণ। চারটে গুণের কারণে বিয়ে করতে চায় আল্লাহর পায়গম্বর সুলাইমান নবী। তবে আলহামদুলিল্লাহ আজকে যদি আমি সন্ধ্যে রাত্রে উঠতাম এতক্ষণ আরও লোক হয়ে যেত, ঠিক না ভুল? ঠিক না ভুল? আলহামদুলিল্লাহ এই যাদববাটি সুবাগর এলাকার বহু ছেলেরা, একটু রাত হয়ে গেছে, কাজকর্মের ব্যাপার আছে, এখন কাজের ভরপুর কাজ তো নাকি, জমি শুকানো হচ্ছে, প্রচুর কাজের ব্যাপার আছে, তো সেই হিসাবে সকাল সকাল উঠতে হয়। তবে ভাইরা এই আলোচনাটা ধরেছি শেষ করব, শেষ করলে গুটাই গুটাই শেষ করতে গেলে তোমার বারোটার উপর হয়ে যাবে। কি বলছেন? আবার হুজুর আছে তো নাকি? আমার ভাইরা না, বেশি কোন আলোচনা নয়, যে গজল আচ্ছা দরুদ শরীফ আল্লাহুম্মা জুলফে হাসিন হোগে চেহারা কমাল হোগা, জুলফে হাসিন হোগে চেহারা কমাল হোগা, ক্যা খুব মুস্তফা কা, ক্যা খুব মুস্তফা কা হুসন ও জামাল হোগা, জুলফে হাসিন হোগে চেহারা কমাল হোগা। আরো জোরে হবে রে, জুলফে হাসিন হোগে চেহারা কমাল হোগা, জুলফে হাসিন হোগে চেহারা কমাল হোগা, হুজুরে সে যাব নিকালতে হোগে হুজুরে আন্দর, হুজুরে সে যাব নিকালতে হোগে হুজুরে আন্দর, শামসু কমর কবি তো, শামসু কমর কবি তো আতা জবাল সুলাইমান নবী বিয়ে করবে চারটে গুণের কারণে, কটা?
চারটে জেলে বাজার থেকে চলে গেছে, বাজার থেকে গিয়ে জেলেখানা কি করেছে, বাজারে গিয়ে আস্তে আস্তে করে জেলে মনে করছে আমার মেয়ের মধ্যে তো চারটে গুণ আছে, যাই যে দেখি বাজারে চলে গেছে, বাজারে গিয়ে জেলেখানা কি করেছে, বাজারে চলে যায়, বাজারে গিয়ে দেখে জেলে আস্তে আস্তে করে বাজার থেকে নিজের স্ত্রীর কাছে গেছে, স্ত্রীকে যে বলছে স্ত্রী বলো তো দেখিনি, শুনেছি আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করতে চায়, তবে আমার মেয়ের মধ্যে চারটে গুণ আছে, তুমি কি বিয়েতে রাজি? স্ত্রী বলছে স্বামী সুলাইমান নবীর সঙ্গে মেয়ের বিয়ে দেব, এতে তো আমার নসিব, কিন্তু সুলাইমান কি আমাদেরকে বিয়ে করবে? সে তো অনেক বড় লোক, সে বড় লোক ঘরের ছেলে, আর আমরা গরিব সামান্য জেলে, আমাদের ঘরে সুলাইমান বিয়ে করবে না, তাই কাজে কাজে আশা না করে আশা থেকে দূরে থাকে, সুলাইমান নবীকে বিয়ে দেওয়ার আশা করতে হবে না। কিতাবে আল্লামা জামাকসারি রহমাতুল্লাহ আলাইহির মেয়ের মাথায় তেল দিতে দিতে মেয়েকে বলছে মা শুনেছি নাকি আল্লাহর পয়গম্বর বিয়ে করতে চায়, তুমি কি এই বিয়েতে রাজি? মেয়ে তখন বলে মা আল্লাহ আমি সুলাইমান নবীকে বিয়ে করতে চাই জান্নাতের আশায় নয়, আমি সুলাইমান নবীকে দুনিয়ার আশায় নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। আরো জোরে বলো সুলাইমান নবী আস্তে আস্তে করে জেলেখানা আর তার মেয়েখানা মনে মনে নিয়ত করেছে, মা বলছে মা খবরদার নিয়ত করিসনি মেয়ে সুলাইমান বড় লোক তোকে বিয়ে করবে, মেয়ে জেলে কাঁদে ও জনন দুঃখী মা ও জনন দুঃখী মা, জাল্লা পাক সুলাইমান নবীকে পয়গম্বর গনে ছেলে পয়গম্বর বানিয়েছে, সাল্লা আমায় জেলে গনে মেয়ে বানিয়েছে, জাল্লা পাক সুলাইমান নবীকে রাজবসাতে রেখেছে, সাল্লা আমায় ভাঙা বাড়িতে রেখেছে, জাল্লা সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, সাল্লা আমায় গরিব মানুষ বানিয়েছে, ও জনন দুঃখী মা আমার আল্লাহ যদি রাজি থাকে সুলাইমান নবীর সঙ্গে আমার ঠিক বিয়ে হয়ে যাবে, সুলাইমান নবীর সঙ্গে মা ঠিক আমার বিয়ে হয়ে যাবে। এখন জেলের মেয়ে চিঠি লিখে সুলাইমান নবীকে পাঠিয়ে দিয়েছে, দেখাশোনা চলছে ছ মাস পর এখন রাজা মন্ত্রীরা ধরেছে, হুজুর আপনি নিজে বিয়ে করবেন না আমাদের আর একটা করে দিবেন, বলছে কেন রে, বলছে না হুজুর যে মেয়ে বিয়ে করতে চাই শুধু সবাই আপনাকেই বিয়ে করতে চায়, হুজুর আপনি কাকে বিয়ে করবেন? তবে একটা জেলের মেয়ে চিঠি লিখে পাঠিয়েছে সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। সুলাইমান নবী যে বলছে ঠিক আছে কই চিঠিটা দেখি, চিঠিটা দেখে বলছে এই জেলের মেয়ের সাহস তো কম নয়, জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমান নবীকে বিয়ে করতে চাই এর সাহস তো কম নয়। চিঠিটা দেখে আর তার এখানে কি করলো সুলাইমান নবী বলো কি করলো, চিঠিটা দেখে এই যে বললো জেলের মেয়ের সাহস তো কম নয় কি বললো এখানে, অহংকার করলো, ইয়েস অহংকার করলো। তবে নবীদের কি ভুল আছে? না, নবীদের ভুল নাই, আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেন, জোরে বলবেন না। আবার আরেক দিক দিয়ে তিনি তার দিক দিয়ে ঠিক বলেছে, বিয়েতে ইজাব কবুল আছে না নাই? এই যে বলে তুমি কে তোমাকে বিয়ে করতেছে তুমি কি কবুল, ছেলে মেয়েরা বলে আলহামদুলিল্লাহ কবুল, এটাকে ইজাব কবুল বলে। আর বিয়েতে দিনমোহর আছে না নাই? বলে এত টাকা দিনমোহরের পরিবর্তে তোমায় বিয়ে করতে এসছে। তেমনি বিয়েতে কুফু বলে আছে, আল্লাহ রসুল বলছে তোমরা কুফু মিলিয়ে বিয়ে করো, কুফু কাকে বলে, ছেলে দেখতে কেমন মেয়ে দেখতে কেমন, ছেলের টাটাস কেমন মেয়ের টাটাস কেমন, ছেলের যোগ্যতা কেমন মেয়ের যোগ্যতা কেমন, ছেলে বড় লোক কেমন মেয়ের সম্পত্তির কেমন, এই কুফু মিলিয়ে। আচ্ছা কুফু অনুযায়ী সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের মিল হবে? জোরে বলো মিল হবে? মিল হবে না। তবে এটা নবীদের কথা হতে পারে না, আল্লাহ বলছে সুলাইমান তোমার সব কথা ভালো লেগেছে কিন্তু এই কথাটা আমি আল্লাহ পছন্দ করলাম না, সুলাইমান তুমি চলে যাও, যাও। সুলাইমান নবী চলে গেছে, আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী তিনি কি করলে, আল্লাহ তাকে একটা মজেজা দিয়েছিলেন আংটি, কি আংটি, সুলাইমান আংটি যখন হাতে থাকবে দুনিয়ার মানুষ তোমার পাগল, আংটি না থাকলে কেউ তোমার পাগল নয়, তবে আংটি সব জায়গায় পড়ে যাওয়া যাবে না। আল্লাহ মুসা আলাইহিসসালামকে মজেজা দিয়েছিলেন কি, লাঠি, লাঠি জমিনে ফেললে কি হতো, সাপ হাতে তুলে নিলে লাঠি। ঈসা নবীকে মজেজা দিয়েছিল কুম বেজনিল্লা, ঈসা নবী কুম বেজনিল্লা বললে কবরবাসী জিন্দা হয়ে যেত, আরেকটু জোরে বল। আর আক্তার আমার নবীকে মনে হচ্ছে আল্লাহ তাহলে মজেজা দেয় না, জি দেয় না,
অনেক অনেক নবীকে মুজিজা দিয়েছে আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে গেটে গেটে যেত ওই রাস্তার মধ্যে খুশবু বাইর হতো এটা ছিল নবীর মুজিজা হ্যাঁ যুবকেরা আল্লাহ নবী যখন টয়লেটে যেত টয়লেট থেকে খুশবু বাইর হতো এটা ছিল নবীর মুজিজা আল্লাহ নবীর শরীর থেকে ঘাম নির্গত হতো এই ঘাম থেকে মুসকে আম্বরের মতো খুশবু বাইর হতো এটা ছিল নবীর মুজিজা আল্লাহ নবী আঙ্গুলকে ইশারা করতে চার দ্বিখণ্ডিত হয়ে যেত এটা ছিল নবীর মুজিজা আল্লাহর নবী এরকম ভাবে নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে পাথর গুরু সালাম দিত এগুলো সবই হলো আত্মার আমার নূর নবীর মুজিজা সুলাইমান নবীকে আল্লাহ কি মুজিজা দিয়েছিল আন্টি আমি পুরোটা বলবো না আজকে পার্ট ওয়ান বলে যাব পার্ট টু ইনশাল্লাহ নেক্সট টাইম এসে আলোচনা করব পুরো বলতে গেলে অনেক সময় চলে যাবে কথা বুঝতে পারছেন আমার ভাইরা তো এখন সুলাইমান নবী তার উজির ছিল আসিফ বিন বরখিয়া কি নাম বললাম আসিফ বিন বরখিয়া আসিফকে বলে আসিফ তুমি সামনের দিকে তাকিয়ে থাকো আসিফ সামনের দিকে তাকিয়ে আছে সুলাইমান নবী আর তার আসিফ সামনের দিকে তাকিয়ে আছে সুলাইমান নবী হাতের আংটিটাকে খুলে একটু বাথরুমে গেছে কোথায় বাথরুমে টয়লেটে গেছে টয়লেটে চলে গেছে সুলাইমান নবী টয়লেটে গেছে এমন সময়তে সুলাইমান নবী আর হুবহু সুলাইমান নবীর সুরাত ধরে এক জেন শয়তান যার নাম ছিল সখরা কি নাম বললাম সখরা সুলাইমান নবীর সুরাত ধরে আর তার সিংহাসনে এসে বসে গেছে সিংহাসনে বসে আংটিটা পরে নিয়েছে যেই আংটিটা পরেছে এখন দুনিয়ার মানুষ গোলাম হবে কার শয়তানের আংটি যার হাতে আংটি যার হাতে গোলাম তার তার আংটি যার গোলাম তার এখন শয়তান আংটি পরে নিয়েছে তাহলে সিংহাসনে আছে কে জোরে বলো শয়তান দেশ চালাচ্ছে কে এই আওয়াজ জোরে করে বলতে হবে ভয় করে নাকি দেশ চালাচ্ছে কে আরো জোরে বলো দেশ চালাচ্ছে কে শয়তান শয়তান এখন দেশের ক্ষমতায় এখন সুলাইমান নবী আংটিটা খুলে চলে গেছে বাথরুমে শয়তান আপনার সিংহাসনে বসেই বলছে হে আমার মতন একটা সুলাইমান বেরিয়েছে যেখানে দেখতে পাবে একটু উত্তম মধ্যম দিয়ে দিবে এখন আসল সুলাইমান কোথা না কোথায় আছে এখন বাথরুমে আসল সুলাইমান কোথায় বাথরুমে আর শয়তান কি করছে দেশ চালাচ্ছে চেয়ারে বসে আছে ব্যাস থাকুক এই আমি এক বছর পরে এসে আবার যদি আল্লাহ যদি তৌফিক দেয় এক বছর পর সুলাইমান নবীকে বাথরুম থেকে বার করব ঠিক আছে এখন থাকুক না কি বলেন কি বলছো ভাইরা ভাই আমার কালেকশন আছে একটু এমনি এখন পৌনে বারোটা বাজতে যাচ্ছে অনেক লেট হয়ে যাবে যে কি বলছেন আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক আমার বাপ ভাইরা যুবকেরা তরুণেরা আটটারা বলছেন হবে তো নাকি নারী তকবীর নারী থাকবে এখন সুলাইমান নবী বাথরুম থেকে বেরিয়েছে ঠিক আছে যেই বাথরুম থেকে বেরিয়েছে সুলাইমান শয়তান বলছে এই জোরে শয়তানকে ধর এখন সবাই মিলে শয়তানকে ধরেছে সবাই মিলে যেই ধরেছে শয়তানকে ধর ধর সবাই মিলে সুলাইমান নবীকে ধরে ঘা চারেক দিয়ে শরীর দিয়ে রক্ত বার করে বেহুশ করে নদীর ধারে ফেলে দিয়ে চলে গেছে কোথায় নদীর ধারে এখন নদীতে কে আছে জেলে কি করে মাছ ধরতে যায় জেলে নদীতে মাছ ধরতে যেয়ে দেখে একটা যুবক নদীর ধারে চুপ করে বসে আছে পড়ে আছে বেহুশ হয়ে মুসলমানগণের ছেলেমেয়েরা বারা তরুণেরা হে নবী পাকের প্রেমিকেরা জেলের অন্তরে আল্লাহ পাক মায়া দিয়ে দিলেন জেলেখানা চলে এলো জেলেখানা এসে বলে আজকে দিনে কি বাবা কি খবর তুমি আজকে দিনে নদীতে পড়ে আছো জেলের অন্তরে মায়া আসলো জেলেখানা নদী থেকে একটু পানি তুলে নিয়ে আল্লাহর পয়গম্বরে মাথায় দিয়ে দিলেন যে মাথায় দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুলাইমান নবী হুসকে ফিরিয়ে দিয়েছিলেন
সুলাইমান নবীর হুঁশ ফিরে গেল জেলখানা জিজ্ঞাসা করে ও বাবা যুবক কোন অপরাধে তোমাকে মারা হয়েছে বলো কি জন্য তোমাকে এই জায়গায় ফেলা হয়েছে যুবকটা মনে মনে আল্লাহর পয়গম্বর মনে মনে করে আমি যদি এখন পরিচয় দিয়ে দিই জেলেও তো জেলের হাতে মার খেতে হবে না 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 পরিচয় দেওয়া যাবে না জেলেকে বলে এখানে হিকমতে কথা বলা লাগবে বলে বাবা আমার মাথায় চোল লেগেছে সব কথা মনে নাই তবে কি বাবা তুমি তোমার বাড়িতে একটু থাকার জায়গা দিবে জেলের অন্তরে মায়া খানা চলে আসলো জেলেখান আল্লাহর পয়গম্বর কে নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন ও যুবকেরা সুলাইমান নবী জেলের বাড়িতে চলে গেল জেলে প্রতিদিন জাল ফেলে যে মাছ পায় আল্লাহর পয়গম্বর যা সাথে সাথে জেলে জালে ডবল ডবল মাছ পড়তে লাগে আরো জোরে বলো জেলে জালে ডবল ডবল মাছ পড়ছে জেলে ছাড়বে জেলে এক সপ্তাহ হয়েছে বলে এক সপ্তাহের মধ্যে চলে আসবো এক সপ্তাহ পর জেলে বলছে বাবা একটা কথা বলতে পারি বলছে বলো বলছে বাবা আমার বাড়িতে একটা কর্মচারীর প্রয়োজন আমি তো এখন অনেক মাছ পাচ্ছি আগের থেকে আমার একটা কর্মচারী প্রয়োজন তুমি কি থাকবে সুলাইমান নবী বলছে বলে কি রে আমি ছিলাম দেশের বাদশাহ আমাকে কর্মচারী কাজ করতে বলে কিন্তু আবার বলছে আল্লাহ দুনিয়ায় যদি অন্যায় করে থাকি তুমি দুনিয়ায় শাস্তি দিয়ে দাও আখেরাতে যেন নাজাত পাই জোরে বলো এখন সুলাইমান নবী কর্মচারী আল্লাহ তুমি যাতে রাজি আমি সুলাইমান তাতে রাজি জোরে বলবেন সুলাইমান নবী কর্মচারী কাজে নিযুক্ত হয়ে গেলেন এভাবে এক বছর কাজ করলো ক বছর জেলের মনে মনে করছে এই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হয় চলে গেছে তবে স্ত্রীর সঙ্গে একটু আলোচনা করতে হবে স্ত্রীর বিনা পারমিশনে যদি এখন কোনো কাজ করেছে জানবে সে স্বামীর রাতের ঘুম হারাম ঠিক না ভুল বলো ঠিক না ভুল বলছি তাহলে এই জেলাতে তোমরা আছো ওরে বাবা আমার বাবা